এই আজকে পড়ার লেকচারটা কি কঠিন ছিল না বল? ও প্রথম থেকে তো কিছু বুঝতেই পারছিলাম না, স্যার যে প্রথম থেকে কি বুঝিয়ে যাচ্ছিল, কি গ্লেশিয়ার নিয়ে কি বোঝাচ্ছিল, আজকে সত্যি বাবা লেকচারটা খুব কঠিন ছিল। এই দেখ সেই থেকে দেখ ওই সেটা আমার দিকে তাকিয়ে রয়েছে, বন্ধুদের মধ্যে কি হাসাহাসি করছে, কি যেন বলছে, কি বলছে কিছু বুঝতেও পারছি না, কিন্তু সেই থেকে দেখছি ফলো করছে অনেকক্ষণ ধরে, দেখছি আধ ঘন্টা বসে আছি এখানে কিন্তু অনেকক্ষণ ধরে দেখছি ফলো করছে, কি হয়েছে কি জানি। আবার আসছে দেখছি আস্তে আস্তে করে, এদিকেই মনে হচ্ছে আসছে, কি বলবে কি জানি। বলছি তোমার নাম প্রিয়া কেন, আপনার কি দরকার? হ্যাঁ বলছিলাম যে অনেকক্ষণ ধরে তোমাকে আমি দেখছি, তো মানে আজকেই দেখিনি, তুমি আগের দিনও কলেজে এসেছিলে তখন তোমাকে আমি দেখেছি। তো তোমাকে মানে ফার্স্ট ইমপ্রেশনই তোমাকে ভালো লেগে গেছে, মানে আমার কি কথা, আমাকে চেনেন না কিছু না, কি করে ভালো লেগে গেল? মানছি তোমাকে দেখতে সুন্দর, গুড লুকিং, বাট তুমি কি করে এরকম ভাবে একজন আর্টস মেয়েকে এরকম ভাবে যে বলছো? হ্যাঁ থ্যাংক ইউ, কিন্তু এরকম মানে এত সুন্দর এত চার্মিং দেখতে, তোমার ফেসটা এত সো কিউট, মানে কি বলবো, যে কেউ তোমাকে দেখে ভালোবেসে ফেলবে, কিন্তু আমার ভালোবাসা মানে এতটাই মানে কি আর বলবো, যে আমি লাইফে এরকম তোমার মতো দ্বিতীয় কাউকে পাইনি। ওসব রাখুন, ওসব রাখুন, কলেজে কি করতে আছেন, পড়াশোনা করতে আছেন নাকি মেয়ে মেয়ে সব মেয়েদের নিয়ে? দেখো মেয়েদের নিয়ে যদি, না না দেখো মেয়েদের নিয়ে যদি আমি ওরকম কথা বলতাম তাহলে আমি ওরকম ইয়ার্কি মারতাম, তো কিন্তু তোমাকে আমি ওরকম ইয়ার্কি ভাবে আমি দেখছি না, ঠিক আছে? তোমাকে আমি অ্যাজ এ খুব কাছের একজন ফিল হচ্ছে, ঠিক আছে? তো কতজনকে ফিল হয়েছে এরকম, আমাকেই পাস নাকি আগে আরো 30-32 জনকে ফিল হয়েছে? না অন্য অন্য কারোর সাথে আমার যে ফিলটা ছিল, মানে অন্য কারোর সাথে আমি সেইভাবে কথা বলি না যেই টোনে তোমার সাথে কথা বলছি, ঠিক আছে? এটা বোঝার চেষ্টা করো, অন্য কারোর সাথে আমি কিন্তু এই টোনে এত সুন্দর মানে কি আর বলবো, যে আমার থেকে এগুলো হচ্ছে ভিতর দিয়ে বেড়াচ্ছে, বুঝতে পারছো তো? অন্যদের সাথে একটা তুমি বুঝবে ওটাকে এক কথায় বলে কি বলে, একটু ম্যাসি টাইপ কথাবার্তা, ঠিক আছে? তো একটু ক্রেজি টাইপ কথাবার্তা। আসল কথা, সকাল থেকে আজকে 10টা থেকে সেই ক্লাস শুরু হয়েছে, স্যার কি বোঝাচ্ছে কিছু বুঝতেও পারিনি, আর এতক্ষণ ধরে বসে আছে এখানে, আবার একটা ক্লাস আছে সেই 3টে থেকে, ওর জন্যই। আর এদিকে তো গরম কিরকম পড়েছে, তার মধ্যে আবার করোনা হচ্ছে, তো গরম পড়েছে বলছি কি, তুমি মানে এত মানে কি বল, এত সুন্দর এত হট এত দেখতে এত সুন্দর, আমার পার্সোনাল ভাবে আমি ভাবছি কি, দেখো গরমকাল আমার খুব একটা ভাল লাগে না, ঠিক আছে, কিন্তু এটা কি আছে ডবল আমার মানে কি বলবো, আমার ফিল হচ্ছে কি বলতো, আমি এখন হিট হয়ে আমি তোমার ফলো করছিলাম তখন দেখলাম যে তুমি এরকম তাকিয়েছিলে, এরকম 2-3 দিন ধরে আমি দেখছি ব্যাপারটা। হ্যাঁ তো দেখো আমি লাইফে এইভাবে আমি কারোর দিকে তাকাইনি, আর তুমি বিশ্বাস করবে না আমি এরকম ভাবে কথা আমি কারোর সাথে বলি না, আমি একটু ক্রেজি টাইপ কথাবার্তা বলি, মানে একটা ইয়ো ইয়ো ব্যাপার, বুঝলে? তো এইভাবে কথা আমি আমি ভিতর দিয়ে বেড়াচ্ছি, বুঝতে পারবে না তুমি, ঠিক আছে? তো এটা আমি ফিল করতে পারছি, তো বলছি যে দেখো অনেকদিন তো দেখো নতুন তুমিও, তো আমি হয়তো কলেজের সমস্ত কিছু জানি, তো আমি ইউনিয়নের একজন হেডের মধ্যে রয়েছি, ঠিক আছে? তো সেইখানে দাঁড়িয়ে তোমার যদি ফর্ম এর কোনো ব্যাপার হয়, কোনো অসুবিধা হয়, যদি স্যারের কোনো দেরি হচ্ছে, লেট হচ্ছে, আগে গিয়ে জমা দিতে হয় যদি কোনো ব্যাপার থাকে, তো আমাকে বলতে পারো। বলার জন্য থ্যাঙ্কস, কিন্তু আমার এখন কোনো দরকার লাগছে না,
আর তুমি ইউনিয়নের দাদাগিরি আর দেখাতে এসো না। তোমার সাথে আমি দাদাগিরি যার সাথে দেখে তার সাথে এই টোনে আমি কথাই বলি না, তার সাথে টোনটা আলাদা থাকে আমার। তো এগুলো একটু বোঝার চেষ্টা করো। বলছি যে কি দেখো না, গরম তো পড়েছে, রোদ পড়েছে, তার উপর দেখো গাছের পাশ দিয়ে যে রোদটা ডাইরেক্ট তোমার পিঠের পাশে এসে পড়ছে, মানে আমার কতটা খারাপ লাগছে বলতো। এই রোদটা এত বিরক্ত করছে তোমাকে, প্লাস তোমার গরম, কিন্তু কি করো বলো, কিছু করার তো নেই। সে তো বুঝতে পারছি, কিন্তু কথাটা হচ্ছে দেখো, মানুষ মানুষকে কথা বললেই তো মানুষ বুঝতে পারবে যে তার মধ্যে কি আছে, আমার মধ্যে কি আছে, দুজন দুজনকে জানতে পারবে। যদি কথাই না হয় তো মানুষকে চিনবে কি করে, বা আমি চিনব কি করে? বুঝলাম। এবার হচ্ছে সবাই আমাকে বলতে বলছিল, এবার ওরা জানে যে আমি লাইভে আমি খুব এই যে এত সুন্দর কথা বলছি না, ওদের সাথে একটুখানি মানে কি বলে ওই একটুখানি রাগি রাগি কথা হয় না, যে খুব কম কথা বলে, একটু চেপে কথা বলে, ভারী গলার আওয়াজ, ঠিক আছে, ওইভাবে ওদের সাথে আমি কথা বলি, ঠিক আছে। এবার ওরা কালকেই জেনেছে যে কি ওরা জানেনি, মানে আমি এতক্ষণ ধরে তাকিয়ে ছিলাম না তোমার দিকে, তোরা আমাকে খুঁজিয়ে খুঁজিয়ে বার করেছে। এবার দেন আমি ওদেরকে সত্যিটা বলে দিয়েছি যে আমি তো দেখছি যে তুমি মাঝে মাঝে ফোন বার করছো, আমার দিয়ে কিছু একটা ছবি তোলার চেষ্টা করছো বা কিছু করছো, আমি অনেকক্ষণ ধরে দেখছি। আমি ক্লাস থেকে বেরোলাম, রাত্রিবেলা তোমাকে নিয়ে যে স্বপ্ন দেখেছি এটা আমি পরে বলছি। তো স্বপ্ন দেখে ফেললে আবার তুমি বিশ্বাস করবে না, আমি যাকে নিয়ে খুব ভাবি না আমি তাকে নিয়ে স্বপ্নও দেখি, ঠিক আছে। আমি লাইফে এরকম হয়তো আমার এক থেকে দুবার হয়েছে। প্রথমত হয়েছে আমি একটা খুব মানে ভয়ঙ্কর পরিস্থিতি ছিল, রাত্রিবেলা বাইক চালাচ্ছিলাম, মাঝখানে একটা ভূত টাইপের একটা জিনিস ছিল, তো সেটাও কয়েকদিন ধরে স্বপ্ন দেখেছিলাম। আর তারপর দেন এই একটা স্বপ্ন যেটা এত রোমান্টিক, এত সুন্দর ভাবে স্বপ্নটা ছিল, মানে আমার ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না, যেহেতু বন্ধুরা ডেকে ডেকে কলেজে আসতে বলেছে, আর এসেছি বলেই তোমার বন্ধুদের কি বলবো, বন্ধুদের জন্য আজকে তোমার সাথে দেখা। আর ওরাও বলছিল যে জাগে বল। এবার আমি তো কথা বলি সব মেয়ের সাথে, কিন্তু এরকম ভাবে যে তোমার সাথে কথা বলবো তাই ভয় পাচ্ছিলাম। তো সবাই মিলে ধাক্কা ধাক্কি করছিল যে আমি সেই জন্যই ভাবছি কি হয়েছে ব্যাপারটা। আমার বান্ধবীরাও বলছে দেখ ছেলেটা দেখ আসছে, ছেলেটাকে দেখ, সবাই বলছে দেখতে তো সুন্দর হ্যান্ডসাম, কিন্তু কি বলতে আসছে দেখ, তোকে যেন মানে তোকে ওরা লাইক করে এরকম কিছু একটা বলছে। আমার বান্ধবী বলছে এটা অনেকক্ষণ ধরে, তো আমি অতটা কান দিচ্ছি না কারণ গরমে এমনি ভালো লাগছে না। তার উপর পিঠের রোদটা আমার কি বিরক্ত যে লাগছে কি আর বলবো। বলছি কি তোমার পিঠের ব্যাগে তো দেখছি জল শেষ হয়ে গেছে। হ্যাঁ কি করব, গরম জল পড়ছে, এই কলটা দিয়ে নিইনি। বলছি ক্যান্টিনে চলো তাহলে একসাথে ফ্যানের তলায়। না কোনো দরকারই নেই, কোনো দরকার নেই, তুমি গিয়ে তুমি যাও, তোমার চিড়ে হলে তুমি গিয়ে খাও, আমি এখানে ঠিক আছি। হ্যাঁ তো এইখানে গরমের মধ্যে কতক্ষণ বসে থাকবে? আর বসে থাকবো তিনটে পর্যন্ত, এখন তো এই দেড়টা মতো বাজে, এখনো বসে থাকি এক দেড় ঘন্টা। তো এতক্ষণ বসে থাকবে? হ্যাঁ রোজই তো থাকি, মানে আমি তো সপ্তাহে চার দিন আসি ক্লাসে, চার দিন এরকম বসেই থাকি। তুমি তুমি যাও, তোমার খিদে পাচ্ছে তুমি যাও। আমার খিদে পাচ্ছে ওটা না, আমি তোমার এত গরমে আমি রেখে যেতে পারবো না একা। আমার বান্ধবীরা রয়েছে, তুমি একা কোথায়? তো আমার সাথে রয়েছে তো, দেখো তিন চারজন আরো রয়েছে। অত দূরে দূরে কেন রয়েছে বান্ধবী? বান্ধবীদেরও কেউ বলে একসাথে যেতে। দেখো এই রোদের মধ্যে এখানে বসে থাকলে কত কি হয়ে যায় ভাবো। তুমি এমনি এত সুন্দর দেখতে, যদি রোদে একটু যদি গায়ের রং কালো হয়ে যায় আমার নিজের খারাপ লাগবে।
কতটা মানে ক্ষতি হবে। রোদের মধ্যে আল্ট্রাভায়োলেট যে রে রয়েছে সেই রেটা যদি তোমার গায়ে পরে কত এফেক্ট করবে বলতো, কত স্ক্রিন। বাবা তুমি এত কিছু ভাবো, তুমি আল্ট্রাভায়োলেট ইউভি রে নিয়েও ভাবছো। আমি সহ্যই করতে পারছি না যে তুমি এতটা রোদের মধ্যে বসে রয়েছো। হ্যাঁ, তো ওই পিঠের ওইখানে যে রোদটা লাগছে তখন দিয়ে আমি দেখছি যে রোদটা লেগেই চলেছে। দেখো পুরো কলেজে সব জায়গাতে সব কোনো অসুবিধা হবে না, তুমি গিয়ে বসো, আমি আর তুমি থাকবো আর তোমার বন্ধুরা থাকবে, কোনো অসুবিধা হবে না। তুমি চাইলে বন্ধুদেরকেও নিয়ে যেতে পারো, আমি তো চাইবো তোমার সাথে, আমি তোমার প্রতি আমার ইন্টারেস্ট রয়েছে, তো বন্ধুদের তো তোমার ভালো লাগলে তুমি নিয়ে আসতে পারো। তো আমার তো অন্যদের থেকে আমি এখন অব্দি তাকাইও নি, তুমি দেখতে পাচ্ছ আমার চোখের দিকে, তো তখন আমি দেখছি তোমাকে। আমি তুমি সাড়ে সাথে এতই বেজন বেজন মানে কালকে তোমার একটা বন্ধু ডাকছিল, দিয়ে আর কিছু সাহস পেলো না, আবার ডাকলাম দাঁড়িয়ে গেল কালকেই সবাই, যেহেতু আমি সাহস করে উঠে বলতে পারলো না, পালিয়ে গেল। আর আজকে আবার তুমি এসছো বলতে, কালকে ও এসেছিল তোমার সাথে একটু কথা বলার জন্য যে তুমি ওরা। আমি তো একদম যে আসা মাত্র আমি একদম উল্টো পাল্টা বলে দিয়েছি। এবার কথাটা হচ্ছে ও আমাকে বলছিল যে খুব ঝগড়ুটে ঝগড়ুটে, এবার সেগুলো ঠিক আছে, কিন্তু তোমার সাথে কথা বলে এত সুন্দর লাগছে, মানে আমি আমার মনের মতো আমি যাকে ভেবেছিলাম ঠিক তুমি। থাক আর তো কিছু আর বলতে হবে না, না যেটা সত্যি আমি সেটা তুমি ডিজার্ভ করো, এটা তুমি এটা ফিল করো, এটা সত্যি। আর তোমার যে রোদটা লাগছে না, আমার খুব বিরক্ত লাগছে, এমনি গরম তার মধ্যে তোমার ওই পিঠের ওখানে রোদটা লাগছে, গরম তো ভীষণই পড়েছে আর এই দুদিন ধরে এত গরম পড়ছে, আমার খুব বিরক্ত লাগছে পিঠের ওখানে রোদটা পড়ছে। চলো না একটু ক্যান্টিনে গিয়ে কিছুক্ষণ হলো টাইম। আচ্ছা ঠিক আছে, 5 মিনিট, তার বেশি না কিন্তু। হ্যাঁ 5 মিনিটের জন্য বলছি কি, বান্ধবীরা কি যাবে? না তার বান্ধবীরা এখানে, ঠিক আছে, ওদের আবার কাজ আছে, তারা প্র্যাকটিক্যালের কাজ করছে। আচ্ছা আচ্ছা, তো চলো, তো বলছি কি খাবে কি, না কিছু খাবো না, কথা বলি চলো। আচ্ছা আচ্ছা, ব্যাগটা আমি ধরছি, তোমার ধরতে হবে না। আচ্ছা বলছি কি খাবে, কিছু খাবো না, একটু বসবো জাস্ট, শুধু বসবে। ক্যান্টিনে তুমি যা খুশি অর্ডার দিতে পারো, বলছি না আমাদের মান্থলি চলে, যা খুশি অর্ডার দিতে পারো। ঠিক আছে, আমি চাইলে শুধু একটা কোল্ড ড্রিংকস খাচ্ছি, আর কিছু খাবো না। হ্যাঁ ঠিক আছে, তো শুধু কোল্ড ড্রিংকস একদমই, হ্যাঁ আর কিছু না, কারণ ভালো লাগছে না সকালে, আর কিছু আইসক্রিম খেয়েছি না, আর কিছু খাবো না। টর্নেডো কোকোনাট একটা কোল্ড ড্রিংকস একটা স্প্রাইট খাই শুধু, আর কিছু না। ঠিক আছে, তো তুমি কি খেয়েছো বাড়ি থেকে? বাড়ি থেকে আজকে তড়কা আর পরোটা খেয়েছি। তো মা বানিয়েছিল চিকেন খেয়েছি, ওই জন্য আমার কিছু খেতে ইচ্ছা হচ্ছে না, এত গরম এমনি কিছু খেতে পাচ্ছি না। সেই বাড়ি যাবো 5:30 সময়, তারপর গিয়ে আবার 6:00 নাগাদ। তুমি এতক্ষণ টাইম লাগাচ্ছো কেন? আমাদের সময় লাগে, আমাদের যেহেতু প্র্যাকটিক্যালের জন্য স্যার বসিয়ে রেখে দেয়, আমাদের যেহেতু ফিল্ডের কাজ হয় তো ওদের স্যার অনেকক্ষণ বসিয়ে রাখে 5:30-6:00। আচ্ছা আচ্ছা, এখানে বসো, এখানে বসো। হ্যাঁ হ্যাঁ, এখানে পাশে ফিল্ডের। হ্যাঁ দাদা, ইয়ে বলছি যে কি তুমি দুটো আইসক্রিম নিয়ে আসো, আর দুটো থামস আপ নিয়ে আসো, আর প্লাস দুটো গ্লাস দিও, আর গ্লাসে দুটো স্ট্র দিও। তো হ্যাঁ ঠিক আছে, আর খাতায় তো লিখে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বলছি, বলো বলো তুমি, বলো তুমি কিসে আসো, বাইকে আসো না কিসে আসো? বাইকে আসি, বাইক ওই যে সামনে যে বাইকটা রাখা। আচ্ছা আচ্ছা, তো বাইকেই আসি, আপাতত চার চাকা কেনার ক্ষমতা নেই। না না সেটা না, আমি তো বাসে আসি, বাসে ভালো তো। আমার তো আমার তো স্কুটি কেনার ইচ্ছা আছে, স্কুটি কিনতে পারছি না, আর সাইকেল নিয়ে এত দূরে আসাও যায় না। আর বলছি তোমার কি কাজ আছে আমাকে বলো তো, কি কাজ আছে কলেজের, মানে আজকে কি কাজ আছে? আজকে আছে না কিছু না, একটা ক্লাস করে বাড়ি চলে যাব।
আচ্ছা ক্লাস আছে, অন্য কোনো কাজ আছে? না আজকে সেরকম কিছু আমাকে বলতে পারতো, সেরকম কিছু কাজ নেই। আর লকডাউন এখন চলছে তো, এখন সবে বন্ধ। মানে যে বাসে আসো, তোমার কি বাড়ি অনেক দূর? হ্যাঁ এখান থেকে দূর আছে অনেকটাই। কোথায়? এখান থেকে মোটামুটি ধরো অনেকটাই দূর আছে, এখান থেকে আধা ঘন্টা তো লাগে। জায়গার নাম কি? আমাদের বাড়ি হালি শহরে, এখান থেকে অনেকটাই দূর। তুমি চিনবে বোধহয় তেঁতুলতলা ওই দিকগুলো ওইখানে। হ্যাঁ আমি নৈহাটি দিয়ে আসি, কিন্তু কথাটা হচ্ছে আমরা একটুখানি ঘুরে ঠুরে আসি, কিন্তু তুমি হালি শহর দিয়ে আসো তাই তো? ওইখান থেকে অত দূর চলে আসবে? এত বিরক্ত আমার ভাল লাগছে না, এত ঘেমে যাচ্ছ এইভাবে আসছ, আর বাসের মধ্যে ওই ভিড়ের মধ্যে অত ঝামেলা, দাঁড়িয়ে থাকো রোদের মধ্যে, কখন আসবে কখন না আসবে, আবার ওখান থেকে আবার অত দূর হেঁটে হেঁটে আসবে, তারপর আই কার্ড বার করবে, তারপর দালালকে দেখাবে, তারপর দরজা খুলবে, এত কেন চাপ নেবে? ডাইরেক্ট আমি নৈহাটি থেকে আসি, ওইখান থেকে আসার সময় তুমি হালি শহরে যেখানে আছি ওখানে দাঁড়িয়ে থাকবে। তোমার কি রোডের উপরই কি বাড়ি? ঠিক আছে, আমি আমি নাম্বারটা বলছি, তুমি লেখো। আচ্ছা 91। ঠিক আছে ঠিক আছে, আমি কল করে নেব। কল করে নিবো কি এখন? করে নাও এখনই, করতে হবে। হ্যাঁ এখন করে না, আমি আবার মানে যদি বেঁচে না থাকি, কারণ কি এত কত চাপের মধ্যে থাকবো বলো তো? আর আমার তো কিসের এত চাপ? তোমার তো ভালোই, তোমার তো দেখছি তো বন্ধুদের সাথে আসো, আমরা তো বরং এই অনার্স নিয়ে পুরো ফেসে গেছি। ভাবছিলাম যে এবার হেডেডদের কি চাপ থাকে জানো, এই সামনে সরস্বতী পুজো আসছে, তার চাঁদা কালেক্ট করা প্লাস সরস্বতী পুজোর ডেকোরেট করা, কোন ঠাকুর আসবে, কিভাবে ডেকোরেট হবে, স্যাররা কিভাবে আসবে, স্টুডেন্টরা কি করবে, তারপর ডিজে কোথায় লাগাতে হবে, সমস্ত হেডেক নিতে হয়। ডিজে আলাদা সাথে কথা বলতে হবে, দুপুরে খাওয়া দাওয়ার কোন ক্যাটারারকে ডাকতে হবে, সমস্ত কিছু হেডেক। চারজনকে দিয়েছে, চারজনের মধ্যে আমি একজন পড়ি। তো সেইখানে দাঁড়িয়ে এই দায়িত্ব গুলো আমাদের মধ্যে চারজনের মধ্যে ভাগ করে দেবে। এবার আমাদের চারজনে আবার নিচে অনেক টিম আছে, মানে আমার ভাগে হয়তো 20 জন আছে, ওর ভাগে 20 জন, তো তারা আবার সেই জিনিসগুলোকে হেডেক সামলাবে। ও আচ্ছা, তো সেই চাপের মধ্যে থাকতে হয়। আচ্ছা, তা আমি ভাবি তোমার দেখে, তোমাদের সবাইকে দেখেই মনে যেন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াও। ওই হাওয়া ওটা দেখো, বাইক নিয়ে বাইকের মতো উড়ে উড়ে আসছো, আসলে জিনিসটা এই, আবার এসে ক্যান্টিনে সব বসে বসে খাওয়ার খাচ্ছো, স্মোক করছো, দিয়ে আবার চলে যাচ্ছে। এইটাই তো শান্তিতে, এত শান্তিতে কলেজটা কেন রয়েছে জানো? কারণ কি আমরা রয়েছি বাইরের কোন ছেলে, ধরো আশেপাশে এই যে সামনে যে ক্লাব রয়েছে, আমাকে তো বিরক্ত করে তিন চারজন, মানে ওই সামনে যে, আমি তো জানতাম না কি। ও হ্যাঁ তোমার জানার কথা, আমি তো ক্লাস করবে, আমাকেই তো এরকম একজন কি বিরক্ত করে সব সময় তো এরকম পেছন পেছন ঘুরে। তুমি আমাকে ফোন নাম্বারটা দিয়ে দিও, কোনো অসুবিধা নেই। আমি তো তোমাকে 2-3 দিন ধরে এখন একটু বেশি ফলো করে, তুমি যেহেতু সব সময়তেই তোমার দেখছি, জন্য বেশি একটু তুমি ফলো করছো বলে আমিও করছি, মানে যেহেতু চোখটা থেকে চলে আছে। তোমার যে কটা বন্ধু আছে সব থেকে তোমাকে, তুমি একটু বেশি হ্যান্ডসাম আর একটু বেশি স্মার্ট। হ্যাঁ সত্যি বলতে তাই, আর বাকিগুলো তো একবার আলু ভাতে মার্কা, ওর জন্যই না। তাও ভালো, ওরাও ওরাও মন মনের দিক ভালো তো, অবশ্যই সবাই ভালো, আমি খারাপ কাউকে বলিনি। হ্যাঁ তো সেইখানে দাঁড়িয়ে বলছি যে দেখার দিক দিয়ে বলছি, একজনের হাতে ট্যাটু, একজনের দুটো কান ফুটানো, একজনের চুলগুলো কিরকম মনে হচ্ছে আগুন লেগে গেছে। আমাকে বলেছিল অনেকবার এইসব আমি করি, আমার বাড়ি থেকে ভাগিয়ে দেবে, মা বলবে যে বাড়িতে আর ঢুকতে দেবো না। সেই তো,
দেখো ওদের ওদের মতো থাকতে হয়, কারণ কি ভালো খারাপকে নিয়ে থাকতে হয়, তো সে তো ঠিকই, কিন্তু ওরা সবাই আমাদের কথা শুনে, আমাদের চারজনের কথা ওরা শুনে। কিছুক্ষণ বসিয়ে দিও, তারপরে আমাকে যে বিরক্ত করছে, আমি এইটুকু মানে খোঁজ পেয়েছি যে এই কলেজে স্টুডেন্ট, কারণ কি ফোন অনেকগুলো আসছে তো, মানে এগুলো হচ্ছে কি বলতো নতুন নিউ অ্যাডমিশন আছে যারা, আচ্ছা ফার্স্ট ইয়ার যারা, হ্যাঁ নিউ ফার্স্ট ইয়ার, ওদের কল গুলো আসছে। এবার ওরা কি করেছে, হেল্পলাইন নাম্বারটা আমাকেই দিয়ে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, ওর জন্য তোমার, আচ্ছা ঠিক আছে। এবার সেইখানে দাঁড়িয়ে ওদের সাথেও কথা বলতে হয়, কারণ কি নতুন বুঝবে না। এবার আমি ওই সব ওই ট্যাটুওয়ালা ওদেরকে যদি আমি নাম্বারটা দিই হেল্পলাইনটা, তো ওরা এক একটা মেয়ের সাথে এক এক রকম ভাবে কথা বলবে, সেটাই। এবার সবাই বলবে এই কলেজে রেপুটেশন চলে, এতটা বুঝবেও না, সবকিছু হয়তো বলে দেবে। ঠিক আছে, আমি তাহলে তোমার কলেজে রেপুটেশনও চলে যাবে। নৈহাটি থেকে যখন আসবো আমি একটু তাড়াতাড়ি, আমি কথা দিতে পারছি না, কারণ তুমি নৈহাটি থেকে এত দূর আসবে হালিশহর পর্যন্ত, দরকার নেই তোমাদের স্টেশনের পাশ দিয়ে কত শর্টে হয়, তুমি এত হালিশহর দিয়ে এত আমাদের তোমার জন্য বলছি, তুমি বুঝতে পারবে না, আমি তোমার জন্য আমি যা খুশি তাই করতে পারি। আমি বলেছিলাম, আমি আমি কিরকম বলো তো, আমার বাবা যেহেতু সরকারি চাকরি করে, তো মা প্রাইভেটে মানে ম্যানেজার একজন, তো দেন তার আমি সন্তান, তো আমি ছোট থেকে এখন পর্যন্ত যা আমার স্বপ্ন ছিল, যা শখ ছিল, যা ইচ্ছে সব আমার পূরণ করে দিয়েছে। এবার সেখানে দাঁড়িয়ে আমি যা চাই ঠিক আছে তাই আমি পেয়ে যাই, তো সেখানে দাঁড়িয়ে আমি এরকম না যে আমি পেয়ে গেছি বলে তাকে ছেড়ে দিই, আমি আজ পর্যন্ত যা যা পেয়েছি তা আমার কাছেই রয়েছে, আর আমার যত্ন করে রেখে দিয়েছি, সে মানুষ হোক ভালোবাসা হোক যাই হোক যত্ন করে রেখেছি। যদি কারো কল করতে হয় তাকে কলও করি, আর যার সাথে তেমন ব্যবহার করতে হয় তার সাথে তেমনই ব্যবহার করি, আমি সবাইকে কাছের করে রেখেছি, এমন না যে আমি আজ কথা বললাম কাল ছেড়ে দেবো। এখনকার তো ছেলেদের বেশিরভাগই দেখি এটাই ক্যারেক্টার হয়ে গেছে। তো আমি তোমার সম্পর্কটা রয়েছে মোটামুটি কলেজের সবাই জেনে যা, আর ফিউচারে আমাদের মতো লাভ স্টোরি এই কলেজে যেন শুরু হয়। মানে অ্যাজ এ আমি ইউনিয়ন লিডার, তো আমাকে দেখে তো লোকরা কিছু শিখবে যে কি না ফিউচারে এই কলেজ থেকে, তুমি যদি তোমার সবকিছু যদি খারাপ থাকে ওরাও খারাপটাই নেবে। হ্যাঁ, তো সেইখানে দাঁড়িয়ে কলেজের লোকরা কি একটু রোম্যান্টিক রোম্যান্স করতে আসে, তো ভালো জিনিস যদি শেখে, হ্যাঁ সেখানে আমি স্ট্রিক্ট থাকি যে কেউ যদি একটু খারাপ কিছু করে, আমি বলতে আমার ইচ্ছা ছিল যে কেউ কাউকে ভালোবাসবো, কিন্তু কলেজের এইসব স্টুডেন্ট মানে এই ছেলেপিলেদের দেখে তো কোনোদিন মনে হয়নি যে এদের সাথে কিছু হবে, কিছু করা যাবে বলে তো মানে হতো না। কিন্তু মানুষের মনও দেখতে হয়, ওদের সাথে হবে না ঠিকই, কিন্তু ওদের মন বলে তো কিছু একটা আছে। দেখো অত তো ফার্স্ট দু চার দিন কথা বলে তো বোঝা যায় না না কে কিরকম, তার জন্য অনেক অনেক বছর লেগে যায়, অনেক অন্তত মিনিমাম তো দু তিন মাস তো লেগেই যায়। কিন্তু আমাকে জানতে হলে তুমি আমাকে যে কোনো কোশ্চেন বলে দাও আমি উত্তর দিয়ে দিচ্ছি, কিন্তু আমাকে জানতে বেশিক্ষণ তোমার টাইম লাগবে না, অন্য কারো কাছে আমাকে জানতে। হ্যাঁ আমার সব বান্ধবীরাও বলছে যে দেখ ওই ছেলেটা দেখ তোকে দেখছে দেখছে অনেকক্ষণ ধরেই বলছে। আমি দেখো আমার আমার খুব অ্যাটিটিউড আছে, ইগো আছে, এইগুলো ভেবো না, কিন্তু আমার কাছে অন্তত পৌঁছাতে মানে এই কলেজের অনেক মেম্বারে অনেকটা টাইম লাগে, ঠিক আছে। আমি তোমাকে আমার ইয়েটা কিছু বলছি না, কিন্তু আমি আমার জায়গাটা খালি তোমাকে বলছি যে আমার জায়গাটা কি, বুঝেছি। তো সেখানে দাঁড়িয়ে বলছি যে কোনো অসুবিধা আমাকে ফোন করো ঠিক আছে, আর
তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আর তোমার আমি ঠোঁটের দিকে বুঝলে তখন দেখছি যে আমি তোমার ঠোঁটের দিকে তাকাচ্ছি, তো সে তো দেখছি। কিন্তু বলছি যে কি ঠিক আছে, অনেক সময়। আচ্ছা থ্যাংক ইউ, অনেক সময় হলো, এবার যেতে হবে, উঠতে হবে এবারে। তো বলছি কি, বলো, তুমি মিস করবো। ঠিক আছে, তুমি রাতে ফোন করো, রাতে আবার কথা হবে। আর বলছি না, তুমি চলে যাবে? হ্যাঁ এখন যেতে হবে, এখন কাজ আছে আমার একটু। তো কাজটা পরের জন্য আমি করলে হবে না? না পরে করলে হবে না, সামনের বুক স্টল একটু যাব, দেখবো কি কি নতুন বই এসেছে, একটু দেখতে হবে, তারপর আবার আমি অন্য কাউকে বলে দিচ্ছি। না আমাকে আমাকে যেতে হবে, কারণ অন্য কেউ। আমি তোমার চোখের দিকে খালি আমি তাকিয়ে থাকতে চাইছি, তোমাকে দেখতে চাইছি, তোমার সাথে কথা বলতে চাইছি, তোমার সাথে টাইম কাটাতে চাইছি, চাই না কোনো খাওয়া দাওয়া। গরম হয়ে গেল। কোল্ড ড্রিঙ্কস খেলে হবে না বুঝলে, কোল্ড ড্রিঙ্কস কি হয়ে যাবে বলো তো, গরম হয়ে যাচ্ছে। তুমি তো কিনলে টাকা দিয়ে, না শোনো, কোল্ড ড্রিঙ্কসটা যখন তুমি হাত দিয়ে ধরে যখন টেবিলে রাখলে, অলরেডি কোল্ড ড্রিঙ্কসটা ঠান্ডাতে গরম হয়ে গেছে বুঝলে। সে তো বুঝলাম, কি তুমি তো তোমারটা বলছি, এতটা হট কি আর বলবো। ঠিক আছে তাহলে আজকে উঠি। তো চলে যাবে? হ্যাঁ আমাকে যেতে হবে, কিছু করার নেই, এখন যেতে হবে, আবার পরে কথা হবে। মিস করবো কিন্তু। ঠিক আছে, সত্যি কালকে তোমাকে নিয়ে স্বপ্ন দেখ, আজকে তো বলাই হলো না স্বপ্নের ব্যাপারে, কালকে বললো। হ্যাঁ না ওই বিকালবেলা ফোন, আচ্ছা আমি ফ্রি হলে আমি ফোন করবো, আর যাওয়ার সময় আমাকে ফোন করো, ঠিক আছে? কিছু ঠিক আছে, আমি তাহলে যখন কলেজ থেকে বেরোবো আমি তোমার একটা কল করে নেবো। হ্যাঁ হ্যাঁ, তো আসছি তাহলে। আচ্ছা ঠিক আছে, বাই। আর ঠিকঠাক ভাবে যেও, আর কেউ কিছু দিলে কিছু খেও না, আর দামদিক বাদিক দেখে যেও, ঠিক আছে? আর কোন ছেলে যদি তাকায় তার তার সাথে কথা বলে তার ফোন নাম্বার নিয়ে আমাকে দিয়ে দিও, ঠিক আছে? আর তার সাথে আমি কথা বলে নেবো। ঠিক আছে, তো আসি তাহলে। ঠিক আছে, বাই।